শ্রীকৃষ্ণ। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। বর্মাণ্ড পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতর কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকমই সন্তুষ্ট হই না, তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয়, তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহেশ্বত্ত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করত। রাজার ছিল চার পুত্র, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদাই পরস্ত্রীর গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে সেই নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ফলমূল আহার করে দিন জীবন যাপন করতে লাগলো। এই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল, সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবতত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহার করে অতিবাহিত করল। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পুণ্যজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে ভগবান ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে বলল, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে ফল সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রে যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল, তার পাপ বুদ্ধি দূর হল, সে পুনরায় নিকটস্থ রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। জয় জয় সফলা একাদশী কি যায়।